হাই, আমি টাপুর। আমার নাম তো জানেন, সন্দীপ্তা। আশা করি আপনাদের টাপুর টুপুর খুব ভালো লাগছে। টাপুর টুপুর কি সেটা নিশ্চয় বলতে হবে না। আগে দুর্গা করেছিলাম, দুর্গার পর টাপুর হয়ে আপনাদের সামনে আসতে পেরেছি, ভীষণ খুশি। আমি সত্যি খুব টেনশনে ছিলাম যে দুর্গা দেখার পর আপনারা টাপুর চরিত্রটাকে কিভাবে নেবেন, বাট আপনারা আমাকে ঠিক সেরকমভাবে ভালোবাসছেন জেনে আমার সত্যি খুব ভালো লাগছে। আর আজকে আপনি এখন আছি কোথায় বলুন তো? ঠাকুর পুকুরে, বেহালা ঠাকুর পুকুরে আমাদের ফ্লোর আছে, আর এখানে আমরা শুটিং করছি সকাল থেকে। আমার এক্ষুনি প্যাক আপ হয়ে যায়, তার জন্য আমার এত বড় একটা হাসি। টাপুরের চরিত্র তো আপনারা জানেনই, একদম সাদা সিধে, ভালোবাসাটাকে নিজের আসল জিনিস বলে মনে করে জীবনে। আর টুপুর যে আমার মেজো বোন, সারাক্ষণকারে টাকা টাকা টাকা। আচ্ছা আপনারাই বলুন তো, ভালোবাসা আসল না টাকা পয়সা আসল? নিশ্চয় বলবেন ভালোবাসা, আমি জানি আমি জিতব। এখন টাপুরের যে অবস্থা, মা বাবা সব কিছু সব দিক থেকে ভীষণ বাজে রকমের ক্রাইসিসে আছে, আর সে ভাবছে, টাপুর ভাবছে যে কী করবে। বাট টাপুর একদম যে পথটা ঠিক, যে পথটা উচিত পথ, সত্য পথ, সেদিকেই যায় অলওয়েজ, সেটা আপনারা খুব ভালো করে জানেন। অনেকে টুপুর, পারিজাত সেন, এরকম অনেক লোকেরা আছে যারা আমাকে, মানে টাপুরকে অনেক রকমভাবে ক্রাইসিসে ফেলার চেষ্টা করছে, বাট টাপুরের মধ্যে তো ইউনো লাইক কনফিডেন্স আছে। আমার সঙ্গে আমার সেই সো কল্ড পাগল। পাগল? হাই, আমি সন্দীপ। আজকে আমরা এখানে শুটিং এ এসেছি, অ্যাজ ইউজুয়াল প্রচুর পাগলামো করছে, মাথা খেয়ে নিচ্ছে সারাক্ষণ। এতক্ষণ রোদুরে শুটিং করছে, আমার সারাক্ষণ আমাকে বলছিল আমি কালো হয়ে গেলাম, আমি এই হয়ে গেলাম, আমি সেই হয়ে গেলাম। উফ, ও কেন, টাপুরকে অনেক ভালোবাসি তো, মেইনটেইন তো করতে হবে। আচ্ছা আপনারা বলুন, এটা কতটা ঠিক ভালোবাসা? আচ্ছা আপনারা জানেন, আপনারা জানেন তো কত ভালোবাসি আমি টাপুরকে, কবে থেকে বলছি, কবে থেকে কিছুতেই শুনছেন। আচ্ছা আমি কনফিউজ, বুঝতেই পারছেন, আমার বসও আমাকে একটু বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তো আমি কনফিউজ, জানি না কতদিন এই পাগলটার সঙ্গে আমার থাকতে হবে, দেখি সামনে কত বড় ডায়মন্ড। এ কি খুঁজছে? কোল, কোল মাইনে খুঁজছে, কোল। ভেরি ফানি। ওকে